চলে যেগুলো বলছে যেগুলো বলছে ওই ঠিক, কিন্তু কষ্টের কথা যে না খায় থেকেছে অবশ্যই। গায়ে ছিল, গ্রামে ছিল মার বাড়ি, আমার মায়ের বাড়ি, ওখানে বেশি যাওয়া আসা, কেউ হয়তো কোনো কাজ করবো কইলে আমি সহযোগিতা কর না। এভাবে দিন গেল, ছেলে পেলে লেখাপড়া করে শেখাতে পারেনি, ছেলে এসএসসি দিতে পারেনি, উঠে না বলছে আমি টাকা পাঠাচ্ছি, টাকা পাঠাও না, ফের নি খুঁজে গেল, ছেলে বলছে কাউরে কাছে চাইতে হবে না, কিছু না লেখাপড়া করবো না, এলিয়ারকে দিন যাই, কে বলেছে লেখাপড়া করে মানুষ চাইতে হবে, খাইতে পেব আমরা কাজকর্ম করে খাবো। কিন্তু ছেলে পেলে আমি কুণ্ঠি যাইতে দিনি বাইরে, গেলে বাপের মনে যদি থাকে আমার জীবনের কিছু থাকলো না। এভাবে দিন যায়, এখন হঠাৎ করে দেখছি ফেসবুকে যে এটাই সবাই বলছে এটা বকুল, এটা বকুল, ছেলেপেলাকে দেখাচ্ছে সবাই যে এটা তোর আব্বা, বলছে হ্যাঁ আমার আব্বা, তখন আমাকে স্বীকার করতে হবে, এখন আমি ঘৃণা করে কি যা করে যা করি হোক আমার স্বামী, এটাই আমার স্বামী, এখন কি শাস্তি দেবেন আপনারা ভালো বুঝতে পারছেন। ওকে পরিবার এলে আসলে আরও যন্ত্রণা বাড়বে, ওর কথা মতন কোনো ছেলে চলবে না, আমার যতটুকু কথা শুনছে ওর কথা শুনবে না, শুনবে যে বসে লেখাপড়া করতে পারে না, খেতে পারে না, এই বয়স টোকা পাইনি, আদর এখন কই নে কোনো কথা, কোনোবার কই কিছু লেবার জ্বর ধরলে তো আব্বা নাই, তো ছেলে পেলে আমার খুব ভালো, খুব ভালো নাই না থাকে চারটে ছেলে আমার কাছে, কোনো ভালো মন্দ খাইতে পিনে পিনতে মিনে যেটুকু খাওয়ালছি যেটুকু পড়ালছি এটুকুই সান্ত্বনা, এই যন্ত্রণা যদি করতাম সাতটে ছেলে তা আমার আমি থাকতে পারতাম না। প্রতিবাসী সব ভালো ছেলে পেলে আমার ভালোবাসি, তো কাছে এটা দালান বাড়ি, এটা নিজের মামা শ্বশুর, এটা ভাগনা বহু, মানে গাঁ গ্রামলি আমার সান্ত্বনা, আর কে মুখের দিকে তাকিয়ে থাকি, ছেলে পেলে মুখের দিকে তাকিয়ে থাকি, মনে দুঃখ কষ্ট থাকলে কাহ জানাই না, জানাই তো লাভ নাই, যেমন এক বিঘা মাটি বেঁচে দিয়েছি, যদি কান্দি কাটি তো কই বসে তুই তো বেঁচেছিস, তোর মাটি তো বসতে গেছে, তো স্বামীর এ যন্ত্রণার গণে দেনা মহাজনের গণে বেঁচো, কিছু টাকা দিয়ে দেনা মহাজন সহ্য করবো, আর কিছু টাকা দিয়ে ব্যবসা বাণিজ্য করবো, ব্যবসা বাণিজ্য করতে যাই তখন টাকা পয়সা কোনিকে চলালো, তখন আর কোনো পিঠ দেওয়ালে ছেঁয়ালো, তখন বাড়ি ছেড়ে দিলে, এখন কিনে যেছো বাড়ি ঘর ছেড়ে যেতে পারবো না, ছেলে পিলে ছেড়ে যেতে পারবো না, স্ত্রী ছেড়ে যেতে পারবো না, তো এখন কেমন করে যেয়ে থাকবে, কইছি এখন কোনো উপায় নাই, এরকম হয়ে বাড়িখানে বাড়িয়ে গেল, যে তো এক বছর ফের কথা টথা কহিলে কিন্তু আইলো না, এক বছর পর তখন দু তিনবার আইলো, দে যে এবার পেটে তো গেল নিখুঁজে, পাঁচ মাসের ছেলে তখন কল করি, তো কইছে এটা রং নাম্বার, আর ভাবি কল করছিল তো রং নাম্বার, তো ও রং নাম্বার তো আমি কোথায় আছে, তো ওই আমি সিঙ্গাপুরে, ভাবি বলছে যে সিঙ্গাপুরে তো আমার নন্দ নাই, থাকলে ঢাকাতেই আছে জানি, তখন এটা তখন নম্বর কেটে দিলে, তখন ওই ফের কইছে যে না এটা ঠিক নাম্বার, ওই তখন কথা কইছে তোমার ননদ কোনটা আছে, তো এখানে আছে, তা কথা বললু, তো বলছে যে কী করছো না করছো, আমি খুবই কষ্ট আছি, মানে ওর কষ্টের কথা শোনাইছে, তখন যে তুমি কষ্ট আছো আর আমি কীভাবে আছি, আমার কাছে তো চারটে ছেলে আছে, আর তোমার কাছে তুমি মানে একাই প্যাট, বলছে যে আমার থেকে তুমি কষ্ট আছো, তো আর কষ্ট করতে হবে না, আমি চলে আসছি, এভাবে চোদ্দ বছর কেটে গেল চলে আসছে, আর এ বাচ্চা তখন ছোটো বলছে ই কী পড়াইছ কী করছো, তো কী পড়াবো কিছু নাই, ফোন করতে করতে কেটে দিলে, কইছে
কল্যাণ পুরে কাহ কি পাইনে দেশের মানুষ কাহ কি পাইনে আর পোশাক দাই পোশাক ধুয়ে ধুয়ে পানি খাও হ্যাঁ আলু আর একদিন পোশাক করছি তো।